বন্ধুরা, এই যে ভদ্র মহিলাকে দেখছেন, ওনার নাম অপর্ণা দাস শর্মা, 60 বছর বয়স। উনি যে সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছেন, ওনার বাঁ পায়ের তলায় একটা বড় একটা কর্ণ আছে। না, ডান পায়ের তলায় কর্ণ, ডান পায়ের তলায় আছে বাঁ পা। হ্যাঁ, আর বাঁ পায়ের উপরটায়, বাঁ পায়ে একটা রয়েছে। হ্যাঁ, ডান পায়ের তলায় একটা কর্ণ আছে, সেটা ছোট, কিন্তু বাঁ পায়েরটা অনেক বড়। বাঁ পায়েরটা দেখান আপনি, বাঁ পায়েরটা একটু দেখান তো, যে কিরকম অবস্থা আছে আপনি ওনার বাঁ পায়ের যে কর্ণটা রয়েছে। এই যে, এই যে দেখুন, এই যে দেখি, এই যে বাঁ পায়ের তলায় কর্ণটা। এছাড়া এটা সব থেকে বড়, কিন্তু এছাড়া ডান পায়েও, এছাড়া ডান পায়েও আছে, ডান পাতে, ডান পায়ের তলাতে ছোট আছে, তাই ছোট কর্ণ আছে, ব্যথাটা বেশি ওটায়। হ্যাঁ, এই রয়েছে। আর এছাড়া এনার, ওনার হচ্ছে খুব পায়ে হাজা হয়, যেগুলো খুব প্রচন্ড সিভিয়ার পেইন হয়, তাই তো? এছাড়া ওনার কি নখগুলো খুব হার্ড, আর কি নখগুলো হার্ড হয়ে যাচ্ছে, খুব শক্ত হয়ে যাচ্ছে, ক্রিপিলড হয়ে যাচ্ছে, ভেঙে হয়ে যাচ্ছে, এবং খুব শক্ত হয়ে যাচ্ছে, চোখা হয়ে যাচ্ছে নখগুলো। আর যেটা পেয়েছি ওনার, দেখুন মুখের বাঁদিকে একটা ওয়ার্টস পেয়েছি, এই যে এখানে একটা, এই যে ওয়ার্টস, একটা ওয়ার্টস, একটা ওয়ার্টস পেয়েছি। তা ওনার সমস্যা মেন হচ্ছে কর্ণটা, হাজাটা এবং কর্ণটা, এটাই হচ্ছে সমস্যা, এটা হচ্ছে সমস্যা। তা যাই হোক, এই সমস্যা নিয়ে এসেছি। আর আমরা তো অ্যাজ এ হোমিওপ্যাথ, আমরা তো আর কোনো পেশেন্টকে, আমরা তো আর রোগ দেখবো না, আমরা পেশেন্টকে দেখে চিকিৎসা করবো। তো ওনাকে যখন জিজ্ঞেস করেছি যে আপনার ছোটোবেলা থেকে কী কী রোগ হয়েছিল, তো আপনার ছোটোবেলা থেকে কী রোগ হয়েছে বলেছেন? আমার ছোটোবেলাতে এমনি একবার টাইফয়েড হয়েছিল, আর আর তেমন কোনো বড় সমস্যা ছিল না, বড় অসুখ হয়নি। আর একটা যে অপারেশন হয়েছে যেটা বলি, ইউট্রাস, ইউট্রাস বাদ গেছে, সেই অপারেশনটা হয়েছে। ইউট্রাস বাদ গেছে কেন? ওখানে টিউমার হয়েছিল। তাহলে দেখুন, এখানে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি এটা সাইকোটিক, একটা বড় গ্রোথ আছে বাঁ পায়ের তলায়। আপনার কথা বলতে পারবেন? হ্যাঁ, আপনি শুনুন, আপনার কথা বলতে পারবেন? হ্যাঁ, বাঁ পায়ের তলায় একটা বড় গ্রোথ আছে, কর্ণ আছে। এছাড়া ওনার একটা ইউটেরাইন টিউমার হয়েছিল, যেটা অপারেশন হয়েছে 1998। হ্যাঁ, তাই তো বলেছি, 1998। এছাড়া যখন জিজ্ঞেস করেছি, বাদ দিয়েছে। এছাড়া যখন জিজ্ঞেস করেছি আপনার ফ্যামিলিতে বড় রোগ কী আছে, তখন কি বলেছেন? আপনার মায়ের কি ছিল? মায়ের ছিল হাওয়াসে ইউট্রাসের টিউমার থেকে ক্যান্সার হয়ে গিয়েছিল। ইউট্রাসে, দেখুন, মায়ের ইউট্রাসে টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছিল। এছাড়া বলেছেন কি ছিল? হার্টের দোষ ছিল, হার্টের সমস্যা ছিল। তাহলে এই দুটো অ্যান্টিসাইকোটিক হচ্ছে। এছাড়া আপনার বাবার কি হয়েছে বলেছেন? বাবার বাবার ওই যে লিভার ক্যান্সার, বাবার লিভার ক্যান্সার হয়েছিল, দ্যাট ইজ অলসো সাইকোটিক। এবং আপনার বড়দার বলেছেন কি হয়েছিল? গলায় টিউমার হয়ে ক্যান্সার, গলায় টিউমার হয়ে ক্যান্সার। দেখুন বন্ধুরা, ফ্যামিলিতে সাইকোটিকের ছড়াছড়ি, নট অনলি পেশেন্টের নিজের, পেশেন্টের নিজের যেমন বিভিন্ন জায়গায় গ্রোথ, ইউটেরাইন টিউমার হয়েছিল, একটা বাঁ পায়ে একটা বড় গ্রোথ নিয়ে এসছে, বাঁদিকে একটা আছিল আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে লেফট সাইডের পেশেন্ট। বাঁদিকের তলায় একটা, বাঁ পায়ের তলায় একটা বড় কর্ণ আছে, বাঁদিকে একটা আছিল আছে, এটা হচ্ছে লেফট সাইডের প্রবলেম। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওনার নখগুলো চোখা হয়ে যাচ্ছে, ক্রিপিল হয়ে যাচ্ছে, যেটাও আমরা অ্যান্টিসাইকোসিসে পাচ্ছি, এবং এছাড়া বাঁদিকে একটা আছিল আছে। তাহলে অল দি সিমটমস গোজ ইন ফেভার অফ ট্রি অফ লাইফ। এবং ফ্যামিলিতে যখন দেখতে যাচ্ছি, ফ্যামিলিতে দেখুন ওনার, এই যে আমি লিখেছি, ওনার ফ্যামিলিতে ওনার মায়ের ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, ইউনে টিউমার হয়েছিল, সেটা ক্যান্সার হয়েছে, এবং তাছাড়া একটা হার্টের সমস্যা আছে, ওনার বাবার লিভার ক্যান্সার হয়েছিল, এবং দাদার গলার টিউমার হয়েছিল, সেটা ক্যান্সার হয়েছে, তাই তো বলেছে? তাহলে দেখুন সবই সাইকোটিকের ছড়াছড়ি। তাহলে আমরা চিন্তা করতে হবে একটা সাইকোটিক মেডিসিন। তো ওনার যখন জিজ্ঞেস করেছি আপনার গায়ে শীত বেশি লাগে না গরম বেশি লাগে, তখন কি বলেছেন? আগে শীত বেশি লাগতো, এখন গরম লাগে। তাহলে দেখুন, এটাকে ইন্টারপ্রিটেশন করে আমাদের ধরতে হবে, পেশেন্ট আগে কি লাগতো, দ্যাট ইজ সেটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে আগে চিলি পেশেন্ট ছিল, এখন গরম বেশি লাগে। এছাড়া আপনার বলেছেন যে, যখন বলেছি যে আপনি ঘুমানোর কোনো স্বপ্ন দেখেন কিনা, স্বপ্ন দেখেন? মানুষ স্বপ্ন দেখি। কি দেখেন একটু ভাই, যেমন আমাকে বলছিলেন, বলুন কিরম দেখেন? আমি দেখি আমার ভাসু আমার কাছে সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার দাদা মরা মানুষ সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার স্বামী দাঁড়িয়ে আছে, মানে চোখ বুঝলে যারা মারা গেছে, যারা মারা গেছে তাদের দেখি, শুধু ঘুরে বেড়াচ্ছে দেখি। হ্যাঁ, ঘুরে বেড়ায়। তাহলে দেখুন বন্ধুরা, মরা মানুষের কত স্বপ্ন দেখে। আর একটা যখন বলেছি যে ধরুন রাত্রিবেলায় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা অন্ধকারে রয়েছেন, পিছনে মনে হয় কেউ রয়েছে, কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর সিমটম মিলে যাচ্ছে।
আর ঋণে যে আপনি একটু ধর্ম ধর্মকর্মে মতি আছে নাকি পূজা অর্চনা করেন না? হ্যাঁ মতি আছে, সেইগুলোর মতি আছে, পূজা অর্চনা করেন? হ্যাঁ, অল্পতেই মনের থেকে খুব কষ্ট হয়। ওই একবার পালিয়ে এসেছি বাড়ির থেকে, তো দেখুন, অল দি সিম্পটম গোজ ইন ফেভার অফ ট্রি অফ লাইফ থুজা। তা আমি ওনাকে টি অক্সিডেন্টালিস 01 দিচ্ছি, এই যে লিখেছেন ট্রি অফ লাইফ 01। এবং এত বছর ধরে উনি এই যে আপনি যেটা কষ্ট পাচ্ছেন, কত বছর ধরে কষ্ট পাচ্ছেন বলেছেন? এটা কোনটা? হাজার কর্ণটা, কর্ণটা এবং হাজার কর্ণটা বহুদিন, পঞ্চাশ না হলে চল্লিশ বছর হবে। চল্লিশ বছর ধরে কর্ণ কষ্ট পাচ্ছে, দেখেছেন? চল্লিশ বছর ধরে কুড়ি বছর থেকে আরম্ভ হয়েছে কর্ণটা। আপনার ভিডিওটা করলাম যাতে আমাদের জুনিয়র ডাক্তার যারা কেসটা অ্যানালাইসিস করতে পারে এবং সাধারণ মানুষ যাদের হোমিওপ্যাথি সম্পর্কে আস্থা কম আছে তারা জানুক। এটা আমি ফেসবুক ইউটিউবে ছাড়বো যাতে সবাই জানতে পারে জিনিসটা। আপনি সাহায্য করেছেন, আপনাকে ধন্যবাদ।